আপনাদের সাথে আমরা পুরো পুলিশ বাহিনী একমত এবং আপনাদের সাথে আমরা একসাথে কাজ করব। এই ছাত্র সমাজ যেভাবে দেশ গড়ার কাজে অতীতেও ছিল, বর্তমানেও আছে, এজন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। পুলিশ প্রশাসন থেকে আমাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে, এর জন্য আমরা খুব গর্ববোধ করছি। তোমাদের হাতেই আলোর মশাল জ্বলবে, তোমরাই আগামী বিশ্ব গড়বে। হাতে হাত রেখে জাত ভেদ ভুলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন এক বাংলাদেশ বিনির্মাণে হাতে হাত রেখে সড়ক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের দিন রাত অক্লান্ত পরিশ্রম। সুশৃঙ্খলতা বজায় রাখতে সারা দেশে ট্রাফিক সিগন্যালে কাজ করছেন তারা। ভোলায় গত এক সপ্তাহ ধরে যান চলাচল সহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে পুলিশ। সড়কের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই ছাত্র সমাজ যেভাবে দেশ গড়ার কাজে অতীতেও ছিল, বর্তমানেও আছে, এজন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি, ফুলের শুভেচ্ছা জানিয়েছি। পুলিশ প্রশাসন থেকে আমাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে, এর জন্য আমরা খুব গর্ববোধ করছি। অনেকে হেলমেট পরে আসে না রাস্তায়, আমরা তাদেরকে সতর্ক করছি যে আপনাদের জীবনের ঝুঁকি আছে, হেলমেটটা পরে নেন, তো আমাদের কথা সবাই মানছে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আপনাদের সাথে আমরা পুরো পুলিশ বাহিনী একমত এবং আপনাদের সাথে আমরা একসাথে কাজ করব। আমরা নিজ উদ্যোগে এই কাজটা করতেছি, অনেক ভালো লাগতেছে, দেশের জন্য বা সবার জন্য কিছু করতে পেরে। গাজীপুরে সড়কের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে জিএমপি ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের সঙ্গে একাট্টা হয়ে সহযোগিতা করছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র হয়তো থাকবে, তাদের সাথে কিভাবে সমন্বয় করে কাজ করব সেই বিষয়টি নিয়ে আমরা ভাবছি, তাদের সাথে ইতিমধ্যে আমরা বসেছিলাম। ফেনী শহরের দেয়াল চত্বর, পোস্ট অফিস মোড় ও খেজুরতলা সহ গুরুত্বপূর্ণ স্থানে সোমবার কাজে অংশ নেন জেলার ট্রাফিক পুলিশ। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী হিসেবে তারাও কাজ করেন। আমাদের এই শিক্ষা থেকে আমরা ভবিষ্যতে যাতে আমাদের কাজে আসতে পারে, আমরা ভবিষ্যতে উপলব্ধি করতে পারি এবং ভবিষ্যতে সফলতা অর্জন করি। নারায়ণগঞ্জে সড়কে সড়কে আজও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ট্রাফিক নিয়ন্ত্রণে পটুয়াখালীতে নিয়মিত দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সড়কের বিভিন্ন মোড়ে দেখা যায় শিক্ষার্থীদের সরব উপস্থিতি, তবে তাদের সঙ্গে ট্রাফিক পুলিশ যোগ দেয়ায় আরও গতি ফিরেছে কাজে। বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে কাজে নেমেছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় স্বাগত জানান স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করছেন স্কাউটস ও বিএনসিসি সহ সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ পুলিশকে আহ্বান করব যে অতীতকে ভুলে গিয়ে সামনে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই নিজেকে উৎসর্গ করার জন্য কাজ করবে। মাদারীপুরে নিজ দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জনসাধারণের সঙ্গে কাউন্সিলিং করতে দেখা গেছে তাদের। জামালপুরেও কাজে অংশ নিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শহরের ফৌজদারি মোড় চত্বরে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বাগেরহাট জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। ওমর ফারুক, সময় সংবাদ।